মুখ্যমন্ত্রী দেব আগুয়াই আনব, মুখ্য মূল সম্পাদক লক্ষ্মী সেরাই ডাঙরিয়ায় তেখেতক সহযোগিতা করব। মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করবার অনুরোধ জানাইছো, হব বিচারিছো। আসন গ্রহণ করেছে আদরের অশ্বথ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে, যে মুহূর্তত সম্মতি প্রদান করেছিল যে তেখেতের ঘরক হবলে এই কামভাগ হবলে যাব, নিশ্চিত যেদিনাখনে প্রদান করেছিল তার পিছ মুহূর্তের পর আমার প্রতিগী সংগ্রামের জড়িত বহু ব্যক্তির নাম আমি লোক তথ্যতো সেই সকলের ভিতর এই সময়ের পরিস্থিতি পরিক্ষেপ হাফরিয়া বীরেন্দ্র শুক্লা ডাঙরিয়া আপনার বংশে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অর্পণ করব ওলাইছো। প্রতি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অসম সরকার দিচ্ছে স্বাধীনতা সেনানি দুইগী সুরূপ পাঠায় ডাঙরিয়ার নাতিনি আর নাতি প্রাক স্বাধীনতার সময়সাত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সম্মুখের পরা যুঁজ দিয়া স্বনামধন্য ব্যক্তি সকলের ভিতর এগারী পাতস্মরণীয় ব্যক্তি আছিল ছবিলাল উপাধ্যায়দেব। নির্ভীক দেশপ্রেমিক আর সমাজ সংস্কারক হিসাবে তেখেতর স্থান সদায় অন্যতম। অসমৰ নেপালী ভাষী গোর্খাসকলৰ প্রধান আজীবিকার প্রতি উদ্ভব সংকটে হোক কিংবা রাজ্য ভাষার ক্ষেত্র সৃষ্টি হওয়া সংকট সকলোতে তেখেতর ভূমিকা প্রশংসনীয় আর গৌরবময় আছে। গোর্খাসকলৰ বাবে নহয় প্রত্যেকজন অসমীয়ার বাবে এক গৌরবর বিষয়। মই সমূহ অসমবাসী রাইজর হয়ে বাবু ছবিলাল উপাধ্যায়ের মহান আত্মালয় সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করছো। আর বাবু ছবিলাল উপাধ্যায় অকল গোর্খা সমাজের নেতা নহয়, অসমীয়া নেতা হিসাবে তেখেত সদায় জিলিকি থাকিব তাক মই অন্তরের সহিতে বিশ্বাস করি। যা তিনটা বছর আমি অক্লান্ত প্রচেষ্টা চলাইছো যাতে অসমের গোর্খা সমাজে মান আর অপমানের পর আঁতরত থাকি সন্মানে অসমীয়া জাতীয় জীবনের একটা বিশিষ্ট অঙ্গরূপে আমার জাতীয় জীবনলৈ বরঙনি আগবাব। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় গোর্খা।